নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রার্থিত্ব ঘোষণা করতে পারেনি বিজেপি, প্রচারে কংগ্রেস। নদী ভাঙন প্রতিরোধে অবস্থান ধর্মঘট, প্রশাসনের নজর কাড়ল কৃষক। খসড়ায় নাম থাকলেও হয়রানি, এনআরসি সমন্বয়কে স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার পর থেকেই নির্বাচনী প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা বিজেপি যখন প্রার্থী তালিকায় প্রকাশ করতে পারেনি, ঠিক সে জায়গায় জেলা কংগ্রেসকে প্রচারে বেশ কিছুটা এগিয়ে থাকতে দেখা গেছে। এরই ঝলক মিলল শনিবার। এদিন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস দলীয় কর্মকর্তাদের চার্জ আপ করতে আয়োজন করা হয় নির্বাচনী জনসভা। সভায় বিজেপি সরকারকে তুলোধুনো করে বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ব্রডগেজ, মহাসড়ক, বরাক সেতু সবই যখন বিজেপি করেছে, তাহলে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রশাসন যন্ত্র পুলিশকে কাজে লাগানোর প্রয়োজন কেন পড়ল? কেনই বা এক টাকার চালের প্রচারের দরকার পড়ল? যে আজকে যে ওরা মিনি সেক্রেটারিয়েটের কথা বলছে, সেই মিনি সেক্রেটারিয়েটের কাজ বিগত তিন বছর শুরু হলো না কেন? মিনি সেক্রেটারিয়েটের ঘোষণা তো তরুণদের সরকার করে গেছিল, তিন বছর সর্বনিম্ন সম্মান এসে শিলান্যাস করলো না কেন? করলো না কেন? পুলিশ গ্রাউন্ডে যদি শিলান্যাস করা ছিল আগে করলেন না কেন? এই প্রশ্নটা সোনোয়ালকে আমরা করতে পারি। আজকে যে প্রধানমন্ত্রী বলেছিল যে আমি দেশের প্রধানমন্ত্রী হলে আমি ডিটেনশন ক্যাম্প ভেঙে দিব, আজকে কয়টা ডিটেনশন ক্যাম্প ভেঙেছে? পশ্চিমবঙ্গ থেকে বলল যে আমি দেশের প্রধানমন্ত্রী হলে সব বাংলাদেশি আমি সুটকেস বেঁধে রাখো, যেদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব তোমাদের বাংলাদেশ যেতে হবে, আজকে কি করছে? পশ্চিমবঙ্গতে একরকম ভাষণ, বরাকে একরকম ভাষণ, ব্রহ্মপুত্রতে একরকম ভাষণ, এগুলা মোদীর ভাওতা সবাই বুঝে, মোদীর ভাওতা সবাই বুঝে। মানুষ চাইলে কি অপেক্ষায় আছে? মানুষ চাইলে কি অপেক্ষায় আছে? আমরা 2004 এ ইন্ডিয়া শাইনিং দেখেছি, আমরা 2004 এ বাজপেয়ীর ইন্ডিয়া শাইনিং দেখেছি, এবার একবার আর মোদী সরকারকেও আমরা দেখে নেব আমরা যারা কর। আজকে যদি আপনারা রোড বানিয়ে থাকেন, আপনারা যদি আপনারা সদর ব্রিজ আপনারা বানিয়ে থাকেন, যদি আপনাদের চিরবিশ্বাস ছিল যে ব্রড গেজ বানিয়ে আপনারা ভোট দিতে পারবেন, তবে পঞ্চায়েত ইলেকশনে আপনারা ধন, আপনারা শক্তি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সব আপনাদের কেন লাগলো? কেন আপনারা ব্রড গেজ আর মহাসড়ক আর বরাক ব্রিজ এইগুলো দেখি আপনারা ভোট আনতে পারলেন না কেন? আজকে কংগ্রেস যদি কোনো কাজ না করে থাকে, আমরা 6 ভোটে কিভাবে হারি? আমরা 7 ভোটে কিভাবে হারি? আমরা 100 ভোটে কিভাবে হারি? কংগ্রেস যদি স্বাধীনতা পরে কোনো কাজ না করে থাকে, এইগুলো হলো মোদী সরকারের ভাওতা। আজকে আমরা দেখেছি যে 1 টাকা কিলো চাল, আপনারা দেখেছেন বিজেপির বিধায়করা গিয়ে গিয়ে কোঅপারেটিভের চেয়ারম্যানদের ধরে ধরে ওরা 1 কিলো চালের প্রচার করছে। আজকে 1 কিলো চাল 1 টাকা, এটার দরকার কেন পড়ছে এটা চিন্তা করে দেখুন। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে বরখোলার প্রাক্তন বিধায়ক রুমিনাথ জানান, এবারের নির্বাচনে কংগ্রেসের অনেক প্লাস পয়েন্ট রয়েছে, আর এর একটা হল বিজেপি এ মুহূর্তে শিলচর আসনে সুস্মিতার বিরুদ্ধে লড়ার প্রার্থী খুঁজে পাচ্ছে না। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সুস্মিতাকে জেতাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। যে কংগ্রেস ক্যান্ডিডেট সুস্মিতা দেবের লাগে ফাইট করার লাগি, আপনার কাছে বিভিন্ন দলের ফোন আয়, মার্কেট পলিটিক্স মানে তো মার্কেট, সবার কথা শুনতে লাগবে, দেখায় সুর সাজু সব আসুন। এখন আপনার কাছে যেটা প্লাস পয়েন্ট যে তারা ডরাই না, কিন্তু এটা নিয়ে আমরা ওভার কনফিডেন্ট, আমরা এটা লইতাম না,
আমরা সুস্মিতা দেব মহাশয় আমরা যদি এমপিএসসি জিতাইতে চাই প্রত্যেকটা কর্মী আমরা ফিল্ড লেভেলে গিয়া দৌড়ঝাঁপ করতে লাগবো। বিগত পঞ্চায়েত নির্বাচনে একটু কিছুটা জবে কাছাড় জেলার রায়পুর ও বুড়িবাইল গ্রামের কিছু অংশের ভাঙন প্রতিরোধ ও বরাক নদীতে তলিয়ে যাওয়া ঘরবাড়ির পুনর্বাসনের দাবিতে শনিবার শিলচরে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্না চলে। ধর্না চলাকালীন সমিতির সদস্যরা স্লোগান তোলেন, বিভিন্ন দাবি নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। পরে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন। এদিন ধর্নায় অংশ নিয়ে কৃষক মুক্তির কাছাড় জেলা সম্পাদক রুকন উদ্দিন বড়ভূঁইয়া বলেন, নদী ভাঙন প্রতিরোধের জন্য বারবার প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে কিন্তু এ পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি জানান, রায়পুর ও বুড়িবাইল এলাকায় বহু বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে, আজ পর্যন্ত তারা কোনো পুনর্বাসন পাননি। আজকে আমরা কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি রায়পুর বুড়িবাইলের ক্ষতিগ্রস্ত জনসাধারণকে নিয়ে আজকে অবস্থান ধর্ম করতে বাধ্য হয়েছি। যে বিগত দীর্ঘদিন থেকে বুড়িবাইল এবং রায়পুরের যে নদীবাঙ্গন এক করাল গ্রাসে মানে অবস্থা পরিণত হয়েছে, মানুষের ঘরবাড়ি প্রায় শতাধিক ঘরবাড়ি নদীর তলে তলিয়ে গিয়েছে। আমরা বারবার প্রশাসনের কাছে, বিভাগীয় মন্ত্রী বিভাগের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি উত্থাপন করি, জানিয়েছি যে অবিলম্বে রায়পুর বুড়িবাইলের নদীবঙ্গন প্রতিরোধ গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি কিন্তু সরকার থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং গত দুই বছর থেকে আমাদের যারা গড়বাড়ি নদীতে তলিয়ে গেছিলো ওদের পুনর্বাসনের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এবং গত বছর যে বন্যায় রায়পুর বুড়িবাইল বা বরাকের যেগুলো বন্যায় প্লাবিত হয়েছিল, মানুষের গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, হ্যাঁ, তখন মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছিলেন যে ১০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছিলেন যে বরাকের মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু আজ অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা জোরালোভাবে আবেদন জানাচ্ছি অবিলম্বে যে তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি পূরণের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। নাগরিকপঞ্জির খসড়া তালিকায় নাম উঠে গেলেও রক্ষে নেই। খসড়া তালিকায় নাম থাকলেও অনেকেই নোটিশ পাচ্ছেন, এমনকি নানা অজুহাতে তাদের ডেকে হয়রানি করা হচ্ছে। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শনিবার এই অভিযোগ আনা হয়েছে। এদিন সমন্বয় কমিটির সদস্য ও পদাধিকারীরা কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য ধর্ণা প্রদর্শন করে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার উদ্দেশ্যে কাছাড়ের জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। সমন্বয় কমিটির পক্ষ থেকে সুব্রত নাথ এদিন আমার বাংলা প্রতিনিধিকে বলেছেন, তালিকায় নাম থাকার পরও যাদের নোটিশ পাঠানো হচ্ছে তাদের যেন রিভেরিফিকেশন সংশ্লিষ্ট এনএসকে তে করা হয়, অন্যথায় তাদের আসা যাওয়ার খরচ এনআরসি কর্তৃপক্ষকে বহন করতে হবে। তিনি আরও বলেন, পিছপড়া সম্প্রদায়ের যেসব মহিলা অজ্ঞানতার জন্য ভুল লেগেছে ব্যবহার করেছেন তাদের যেন এটি সংশোধনের সুযোগ দেওয়া হয়। সমন্বয় কমিটির তরফ থেকে আজকে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেরার কাছে কাছাড়ের জেলাধিপতির মারফত একখানা স্মারকপত্র আমরা পাঠিয়েছি। এই স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি মূলত কয়েকটা জিনিস। প্রথমত, যাদের চূড়ান্ত খসড়া তালিকায় এনআরসিতে নাম এসে গেছে আমরা লক্ষ্য করছি তাদেরও বিভিন্ন অছিলায় বিভিন্ন কারণ দেখিয়ে তাদের বিরুদ্ধে নোটিশ জারি হচ্ছে এবং তাদের ডেকে পাঠানো হচ্ছে জেলার বাইরে বিভিন্ন এনএসকেতে। এটা আমরা মনে করি এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং তাদের বিদেশি সাজানোর একটা চক্রান্ত মাত্র। আমরা এটার প্রতিবাদ করেছি, আমরা বলেছি যে যদি রিভেরিফিকেশন করতেই হয় তাহলে এটা যেন তার নিজস্ব এনএসকেতেই এটা হয়, আর যদি সেটা বাইরে পাঠাতে হয় তাহলে তাদের যথোপযুক্ত নিরাপত্তা দিয়ে
তাদের আর্থিক যে খরচ তাদের হবে সেই খরচের ব্যয়ভার পুরোপুরি এনআরসি কর্তৃপক্ষকে বহন করতে হবে। দ্বিতীয়ত আমরা উল্লেখ করেছি যে পেন্ডিং এফটি কেস এই রকম একটা সার্টিফিকেট নাকি জোগাড় করে এনে এনআরসি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে যদি তার ফাইনাল লিস্টে নাম আসতে হয়। আমরা বলছি যে তার সমস্ত ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করার পরে দ্বিতীয় খসড়া তালিকায় তার নাম এসেছে, এই অবস্থায় আবার তাকে এফটি কেস পেন্ডিং বা নো এফটি কেস পেন্ডিং আরেকটা সার্টিফিকেটের তার দরকার পড়লই বা কি। আর এফটি কেস যদি তার বিরুদ্ধে থাকে তাহলে তার সমস্ত নথিপত্র সমস্ত খবরাখবর সরকারের কাছেই তো আছে, সেটা সে নিজে আবার গিয়ে ব্যক্তিগতভাবে আনতে যাবে কেন। তিন নম্বর আরেকটা বিষয় যেটা আমরা উল্লেখ করেছি যে আউট অফ ইগনোরেন্স অজ্ঞানতাবশত কিছু কিছু মহিলা, বিশেষ করে যারা পিছপড়া সম্প্রদায়ের অশিক্ষিত সম্প্রদায়ের মহিলা, তারা লিগাসি ডাটাতে নিজের বাবার নাম ব্যবহার না করে স্বামীর নাম ব্যবহার করেছে, তারা ব্যবহার করেছে পরিবারের কর্তার নাম ব্যবহার করেছে, এটা একটা তাদের অজ্ঞানতাবশত এটা হয়েছে। এবং এদেরই আবার ডাকা হচ্ছে যে তোমার লিগাসি ডাটাটা ভুল আছে, এই লিগাসি ডাটাতে তুমি নাগরিকত্ব পাবে না। অথচ নিয়ম মতে, এনআরসির নিয়ম মতে লিগাসি চেঞ্জ করারও তার কোনো অধিকার আর নেই। আমরা দাবি করছি যে এই সব ক্ষেত্রে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, পিছপড়া দরিদ্র অশিক্ষিত মহিলাদের ক্ষেত্রে যারা ভুল লিগাসি ব্যবহার করেছিল তারা যেন আবার শুদ্ধ লিগাসির ব্যবহার করার একটা সুযোগ তাদের দেওয়া হয়। আমরা এই দাবি করেছি এবং গুমরাতে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা এরই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যদি বাইরের কোনো এনএসকেতে কোনো ব্যক্তিকে ডাকা হয় তাহলে তার সম্পূর্ণ নিরাপত্তার ভার প্রশাসন গ্রহণ করবে। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশ কমিটি শনিবার শিলচর জেলা গ্রন্থাগার ভবনে লোকসভা ভিত্তিক সাংগঠনিক সভার আয়োজন করে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন, ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়, রাজদীপ রায়, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি মনোজ তালুকদার প্রমুখ। পরে যুব মোর্চার কাছাড় জেলা সভাপতি বলেন, যুব মোর্চার তিন জেলা কমিটিকে নিয়ে এদিন সাংগঠনিক সভা হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিভাবে রণকৌশল স্থির করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে আমাদের তিন জেলার সাংগঠনিক সভা ছিল, এই সভায় আমাদের রাজ্যিক, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট, আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট অনুপ দা আমাদের এখানে সবাইকে আমাদেরকে বলেছেন যে কীভাবে আমরা আগামী দিনে কাজ করব। এই কাজ নিয়ে বিস্তারিতভাবে সবাইকে বলে দিয়েছেন যে আমরা কোন লাইনে যাব, কীভাবে কাজ করব, আমাদের স্ট্র্যাটেজি কী থাকবো, এই আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। প্রার্থিত্ব ঘোষণা করতে পারেনি বিজেপি, প্রচারে কংগ্রেস। নদী ভাঙন প্রতিরোধে অবস্থান ধর্মঘট, প্রশাসনের নজর কাড়ল কৃষক। খসড়ায় নাম থাকলেও হয়রানি, এনআরসি সমন্বয়কে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।